সালামু আলাইকুম ও রহমতুল্লাহি অনলাইন মাদ্রাসার নামা শিক্ষা কোর্সে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো অজু ভেঙে যাওয়ার কারণসমূহ অর্থাৎ এমন সব কার্যাবলী যে কাজের কারণে আপনার ওজু নষ্ট হয়ে যাবে পূর্বের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি ওজুর ফরজ নিয়ে ওজুর সুন্না নিয়ে অজুর মুস্তাহাব নিয়ে তো আজকে আমরা দেখব এমন সব কাজ যেগুলোর কারণে আপনার ওজু নষ্ট হয়ে যাবে এর মধ্যে প্রথমেই রয়েছে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া অর্থাৎ আপনার পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় সেটা পেশাব হতে পারে পায়খানা হতে পারে বায়ু পোকা অথবা অন্য যে কোনো জিনিস যদি সেখান থেকে বের হয় তাহলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে কিন্তু পেশাবের রাস্তা দিয়ে যদি কোনো কারণে বায়ু বের হয় এবং সেটা যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এখানে কোনো আপনার নষ্ট হবে না এক্ষেত্রে বহাল থাকবে কারণ এটা স্বাভাবিক কোনো বিষয় নয় এরপর হলো শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য যদি বা রাস্তা দিয়ে কোনো পরিমাপক যন্ত্র প্রবেশ করানো হয় এবং সেই যন্ত্র যদি শুষ্ক অবস্থায় ফিরে আসে বের করা হয় সেটাকে অর্থাৎ যন্ত্র মানে যে অংশটা আপনার পায়খানা রাস্তা দিয়ে ঢোকানো হলো সেটা যদি শুষ্ক অবস্থায় ফিরে আসে তাহলে বের করা হয় তাহলে আপনার ওজু নষ্ট হবে না কিন্তু সেই যন্ত্রটার যতটুকু অংশ ঢোকানো হয়েছে ততটুকু অংশ যদি ভেজা থাকে অথবা তাতে যদি কোনো ময়লা লেগে থাকে তাহলে ওজু নষ্ট হয়ে যাবে পায়খানা রাস্তায় যদি কোনো ওষুধ দেওয়া হয় তারপর সেই ওষুধ যদি বের হয়ে আসে তাহলে ওজু নষ্ট হয়ে যাবে মহিলাদের পেশাবের রাস্তায় যদি তুলা অথবা কাপড় রাখা হয় এবং তার ভিতরের অংশ যদি ভেজে যায় তাহলে নষ্ট হবে না কিন্তু কাপড়ের বাইরের অংশও যদি ভিজে যায় তাহলে ওজন নষ্ট হয়ে যাবে অর্থাৎ যে কোনো সময় যে স্যানিটারি প্যাড ব্যবহার করা হয় অথবা তুলা ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করার সময় যদি ভিতরের অংশটা ভিজে যায় আর বাহিরের অংশ যদি শুকনো অবস্থায় থাকে তাহলে ওজন নষ্ট হবে না কিন্তু ভিতর এবং বাহির উভয় অংশেই যদি ওই কাপড়ের বা ওই টুকরো ওই নেকড়া অথবা তুলা অথবা স্যানিটারি প্যাড এগুলো যদি ভিজে যায় ভিতর এবং বাহির তাহলে ওজন নষ্ট হয়ে যাবে রাস্তা শরীরের অন্য কোনো জায়গা থেকে যদি অপবিত্র পদার্থ বের হয় যেমন রক্ত পানি বমি এগুলো হলেও অজনষ্ট হয়ে যাবে কিন্তু রক্ত পুজ পানি শরীর থেকে বের হয়ে যে স্থান থেকে বের হয়েছে সেই স্থানে যদি এগুলো থেকে থাকে অর্থাৎ যদি গড়িয়ে না পড়ে এখানে শর্ত হলো যদি গড়িয়ে পড়ে অর্থাৎ যেখান থেকে বের হয়েছে সেই জায়গায় যদি সেটা অতিক্রম করে ফেলে গড়িয়ে তাহলে ওজন নষ্ট হবে কিন্তু একটু পরিমাণ পানি যদি বের হয় অথবা একটু পরিমাণ রক্ত যদি বের হয় এবং সেটা বের হয়ে যেখান থেকে বের হয়েছে সেখানেই স্থির অবস্থায় আছে তাহলে ওজন নষ্ট হবে না আমরা অনেক সময় আমাদের ব্রন অথবা ফোড়া অথবা অন্য কোনো এখান থেকে আমরা যেগুলো যদি পরিষ্কার করতে যাই তখন সেখান থেকে পানি বের হয় সে পানি বের হলেও সেটা যদি পানি বের হয়ে গড়িয়ে পড়ে যায় তাহলে ওজন নষ্ট হয়ে যাবে শরীরের কোনো স্থান থেকে তরল বের হলে সেটা যদি বারবার মুছে ফেলা হয় তাহলে দেখতে হবে যে মুছে ফেলা অংশ যদি মুছে ফেলা না হতো তাহলে সেটা গড়িয়ে পড়তো কিনা যদি গড়িয়ে পড়তো বলে ধারণা করা হয় তাহলে ওজন নষ্ট হবে অন্যথায় নষ্ট হবে না অর্থাৎ আপনার শরীরের কোনো জায়গা থেকে অথবা কোনো ব্রন থেকে যদি রক্ত বের হয় আর সেই রক্ত যদি আপনি বারবার তুলা টিস্যু অথবা কাপড় দিয়ে মুছে ফেলেন যেখান থেকে বের হয়েছে সেই জায়গাটা অতিক্রম করেনি আপনি বাবার মুছে ফেলছেন এ অবস্থায় আপনি যতটুকু অংশ মুছে ফেলেছেন সেটা যদি মুছে না ফেলতেন তাহলে কি সেটা গড়িয়ে পড়তো যদি পরে তাহলে সেটা ওজন নষ্ট হয়ে যাবে আর যদি ওই অংশ ওই পরিমাণ থাকলে যদি গড়িয়ে না পড়তো তাহলে ওজন নষ্ট হবে না আপনার মুখ থেকে যদি রক্ত বের হয় এবং আপনার থুতুর যে পরিমাণ তার চেয়ে রক্তের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে কিন্তু থুতুর চেয়ে রক্তের পরিমাণ যদি কম থাকে তাহলে ওজন নষ্ট হবে না কান নাক থেকে অনেক সময় পুঁজ বের হয় রক্ত বের হয় চোখ থেকেও পুজ বের হয় এখন কান নাক থেকে রক্ত বের হয়ে সেটা যদি বাইরে গড়িয়ে না পড়ে বরং ভিতরের দিকে চলে যায় তাহলে ওজন নষ্ট হয়ে যাবে কিন্তু রক্ত বের হয়ে বা পুজ বের হয়ে যদি শরীরের বাইরের অংশে চলে আসে তাহলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে আপনাকে পুনরায় উঁজু করতে হবে ইঞ্জেকশনের মাধ্যমে যদি শরীর থেকে রক্ত বের করা হয় তাহলে ওজন নষ্ট হয়ে যাবে এবং এটার পরিমাণ যাই হোক না কেন অর্থাৎ আমরা অনেক সময় রক্ত পরীক্ষা করার জন্য অথবা অন্য যে কোনো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের শরীরে সুচ ঢুকিয়ে ইঞ্জেকশন ঢুকিয়ে আমরা রক্ত বের করি এ অবস্থায় আপনার ওজন নষ্ট হয়ে যাবে এখানে রক্তের পরিমাণ সেটা যাই হোক না কেন সেটা অর্ধেক হতে পারে অর্ধেক সিরিঞ্জ অথবা এটা পুরোটা হতে পারে যে কোনো পরিমাণের হোক ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত বের করা হলে ওজন নষ্ট হয়ে যাবে চোখ কান নাক নাভি স্তন থেকে যদি পুজ সদৃশ কোনো পানি বের হয় তাহলে ওজো নষ্ট হয়ে যাবে অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে যদি পুজের মতো পানি বের হয় তাহলে ওজু নষ্ট হবে কিন্তু স্বাভাবিক পানি যদি বের হয় অর্থাৎ আপনি গোসল করলেন গোসলের পর কানে পানি থেকে গেল শরীর মুছে গোসলখানা থেকে বের হয়ে আপনি পানি থেকে যদি পানি কান থেকে যদি পানি বের করেন তাহলে এই পানির মাধ্যমে এই পানি বের হওয়ার মাধ্যমে ওজন নষ্ট হবে না কিন্তু পানিটা যদি নষ্ট পানি হয় মানে পুজ হয় অথবা রক্ত হয় তাহলে সেটা ওজু ভঙ্গের কারণ হিসেবে গণ্য হবে অনেক সময় আমাদের চোখে পীড়া হয় চোখ ওঠা রোগ হয় তো চোখ ওঠা রোগের কারণে যদি চোখে পানি জমে থাকে এবং সেটা যদি পুজের মতো হয়ে যায় তাহলে এবং সেটা বের হলে ওজু নষ্ট হয়ে যাবে কারণ যদি মুখ ভরে বমি হয় অথবা বেশি বমি হয় তাহলে তার ওজন নষ্ট হয়ে যাবে এখন বমি খাবার হতে পারে পানীয় হতে পারে রক্ত হতে পারে সেটা যাই হোক না কেন কিন্তু বমির পরিমাণ যদি অল্প হয় তাহলে নষ্ট হবে না এখন অল্প এবং বেশি এ দুটো পরিমাপ করা যাবে কিভাবে অর্থাৎ আপনার যতটুকু পরিমাণ বমি বের হয়েছে সেই বমিটা আপনি চাইলে আপনার মুখে আটকে রাখতে পারেন যদি এই পরিমাণ যদি এই পরিমাণ বমি হয় তাহলে সেটা অল্প পরিমাণ বমি হিসেবে গণ্য হবে এবং এই বমির মাধ্যমে আপনার ওজন নষ্ট হবে না কিন্তু যদি বমির পরিমাণটা এত বেশি হয় যে আপনি জোর করেও বা জোর করতে হচ্ছে আপনাকে বমিটা মুখে আটকে রাখতে অথবা আপনি আটকে রাখতে পারছেন না ফেলে দিতে হচ্ছে এই অবস্থায় এটা বেশি বমি হিসেবে গণ্য হবে এবং এই ক্ষেত্রে আপনাকে পুনরায় উঁজু করে পবিত্রতা অর্জন করতে হবে এখন যদি একবারে বেশি বমি না হয় বরং অল্প অল্প করে হচ্ছে যেমন আপনার এখন একটু বমি হলো পাঁচ মিনিট পর একটু বমি হলো এরপর আর একটু বমি হলো এসব বমি একসঙ্গে যদি মিলি এটা যদি বেশি পরিমাণ হয় অর্থাৎ তিনবারে আপনার এত পরিমাণ বমি বের হয়েছে যেটাকে বেশি হিসেবে গণ্য করা যায় তাহলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে কিন্তু তিনবারে যদি বেশি পরিমাণ বমি বের না হয় সেটা যদি অল্প পরিমাণ হিসেবে গণ্য হয় তাহলে তার মাধ্যমে আপনার ওজন নষ্ট হবে না আপনার অজু ঠিক থাকবে এরপর অজু নষ্ট হয়ে যাবে ঘুমালে অর্থাৎ কোনো ব্যক্তি যখন ঘুমাবে তখন তার অজু নষ্ট হয়ে যাবে ঘুমটা এটা নাপাক কোনো বিষয় নয় ঘুম একটি পবিত্র জিনিস কিন্তু ঘুমালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো শিথিল হয়ে যায় এজন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যখন কেউ ঘুমায় তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শিথিল হয়ে যায় শিথিল হয়ে যাওয়ার কারণে তার পেশাবে পায়খানা রাস্তা দিয়ে বায়ু বের হওয়ার সম্ভাবনা থেকে যায় তো এই সম্ভাবনা দূর করার জন্যই ঘুমালে ওজন নষ্ট হয়ে যায় এবং ঘুম থেকে উঠে উজু করতে হয় এখন কেউ যদি দাঁড়িয়ে ঘুমায় অথবা বসে ঘুমায় রুকু অবস্থায় রুকু অবস্থা সাজদা অবস্থা হালকা ঘুম ঘুমায় তাহলে তার ওজন নষ্ট হবে না হালকা ঘুম মানে হলো দাঁড়ে দারুণ অবস্থায় কোনো ব্যক্তি যদি ঘুমায় এবং সে যদি পড়ে যায় তাহলে পড়ে যাওয়ার আগে যদি সে জাগ্রত হয় তাহলে তার ঘুম নষ্ট হবে না কিন্তু পড়ে যাওয়ার পর যদি সে জাগ্রত হয় তাহলে তার ঘুম নষ্ট হয়ে যাবে সাজদারত অবস্থায় সাজদা দেওয়ার সুন্না যে পদ্ধতি রুকু করার সুন্না যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী যদি কেউ সাজদা করে রুকু করে এবং তার মধ্যে যদি তার ঘুম চলে আসে তাহলে তার অজু নষ্ট হবে না কিন্তু সাজা গিয়ে যদি পড়ে যায় অথবা রোগুর গিয়ে যদি কোনো কিছুর সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে যায় তার ওজন নষ্ট হয়ে যাবে এছাড়া ঘুমিয়ে যদি হেলে দুলে ঘুমায় অর্থাৎ ঘুমানোর পর তার শরীরের যে ব্যালান্স শরীরের যে স্থিতি সেটা যদি ঠিক না থাকে তাহলে তার ওজন নষ্ট হয়ে যাবে তো সুতরাং আমরা বিষয়টি জানলাম যে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে এক্ষেত্রে তার উজু নষ্ট হয়ে যাবে এবং তাকে পুনরায় উজু করতে হবে এবং কখন ঘুমালে উজু করতে হবে না বা কীভাবে ঘুমালে উজু করতে হবে সেটা আমরা জানলাম এছাড়া কোনো কেউ যদি হেলান দিয়ে ঘুমায় এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি শিথিল হয়ে যায় এই অবস্থায় তার ঘুম তার উজু নষ্ট হয়ে যাবে তাকে পুনরায় উজু করতে হবে দাঁড়িয়ে অথবা বসে ঘুমন্ত ব্যক্তি যদি মাটিতে পড়ে যাওয়ার আগে জেগে ওঠে তাহলে ওজন নষ্ট হয়ে যাবে পড়ে যাওয়ার পর যদি জেগে ওঠে তাহলে ওজন নষ্ট হয়ে যাবে কিন্তু মাটিতে পড়ে যাওয়ার আগে যদি জেগে ওঠে তাহলে ওজু নষ্ট হবে না যে কথাটা আমরা আগেও এখানে উল্লেখ করলাম পাগল মাতাল অথবা অজ্ঞান হয়ে গেলে অজু নষ্ট হবে প্রকৃতপক্ষে পাগল হওয়া মাতাল হওয়া অজ্ঞান হওয়া এগুলো ওজুভঙ্গের কারণ নয় কিন্তু এগুলো যখন এই বিষয়গুলো যখন সংগঠিত হয় তখন একজন মানুষের স্বাভাবিক বোধ এবং বুদ্ধি এগুলো লোক পেয়ে যায় সে বুঝতে পারে না যে তার উজু আছে নাকি নেই এই অবস্থায় তার হয়তো বায়ু নির্গমন হতে পারে তার হয়তো অন্য কোনো কারণ ঘটতে পারে উজুভঙ্গের সুতরাং এই সন্দেহ থেকে মুক্ত হওয়ার জন্য এখানে উজু নষ্ট হয়ে যায় এবং এখানে আবার পুনরায় উজু করতে হয় এরপর রুকু সাজদা আছে এমন যদি কেউ উচ্চ হাসে তাহলে তার ওজু নষ্ট হয়ে যাবে যেমন স্বাভাবিক যে পাঁচ ওয়াক্তের নামাজ এবং অন্যান্য নামাজ এই সমস্ত নামাজে কেউ যদি হাসে এবং সেই হাসিটা যদি অন্য কেউ শুনতে পারে তাহলে এটা ওজন কারণ ওজু কারণ হিসেবে গণ্য হবে কিন্তু হাসি যদি অন্য কেউ না শুনে তাহলে ওজু নষ্ট হবে না এখানে রুকে এবং সাজদা যুক্ত নামাজের কথা বলা হচ্ছে তাহলে যে সমস্ত নামাজের রুকে এবং সাজদা নেই যেমন জানাজার সালাত কোনো ব্যক্তি যদি জানাজার সালাতে উচ্চ হাসে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু তার অজু নষ্ট হবে না এখন এই হাসি ইচ্ছে করে হাসি দিক অথবা অনিচ্ছায় হাসি দিক হাসি দিলে একই বিধান এখানে প্রযোজ্য হবে সেটা ইচ্ছে হোক অথবা অনিচ্ছাই হোক আর যতটুকু আওয়াজ কোনো নামাজের ক্ষেত্রে পাশে দাঁড়ানো ব্যক্তি যদি হাসির আওয়াজ শুনতে পায় তাহলে কেবল এই ধরনের হাসির মাধ্যমে ওজু নষ্ট হয়ে যাবে কিন্তু যদি অন্য কেউ শুনতে না পায় এই পরিমাণ হাসি তাহলে হবে না স্পর্শ করলে হবে না স্ত্রীকে চুম্বন করলে অথবা স্পর্শ করলেও ওজু নষ্ট হবে না যদি না অন্য কোনো কারণ এখানে সংগঠিত না হয় সুতরাং যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম এই সমস্ত জায়গায় আমাদের ওজু নষ্ট হয়ে যাবে এবং এই কারণগুলোর কোনো একটাও যদি ঘটে থাকে আমাদের কাছ সাথে তাহলে আমাদেরকে পুনরায় উজু করে পবিত্রতা অর্জন করতে হবে আশা করি বিষয়গুলো খেয়াল রেখে আমরা আমাদের পবিত্রতা অর্জন করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আলাইকুম ওরমতুল্লাহি আবর